হ্যাঁ, এখন আমরা রিকশা করে যাচ্ছি, প্রচুর হ্যারাসমেন্ট হয়েছি লিকুইড স্টেশন থেকে। আমাদের এটা পরে বলবো সম্বন্ধে, ঠিক আছে? সাতটা পঁয়তাল্লিশের উত্তরবঙ্গ এক্সপ্রেস জুড়ে আমাদের যাত্রা শুরু হল। বেলা বাড়লেও কুশের রেশ তখনই কাটেনি, আর তাই এনজিপি পৌঁছতে আমাদের ট্রেনও বেশ লেটই করল। হ্যালো, আমরা এখন কলকাতা থেকে এনজিপিতে পৌঁছালাম। এখন আমরা তারপরে এখান থেকে শেয়ার একটি করে কালিম্পং যাব, তারপরে ওখান থেকে আবার শেয়ার করে লাভা যাব। চলে এসেছি, দেখতেই তো পাচ্ছ কিরকম ঠান্ডা এখানে, 2 ডিগ্রি টেম্পারেচার, রাত্রিবেলা নাকি 1 চলে আসে। অবশেষে আমরা অনেক ক্লান্তি করে লাভা এসে পৌঁছলাম। এবার আমরা ফ্রেশ হয়ে মোমো খেতে এসেছি রোশনিতে। তোমরা যদি চাও অবশ্যই আসতে পারো এই রেস্টুরেন্টটাতে। এটা হচ্ছে লাভার মানে 1 নম্বর মোমো রেস্টুরেন্ট। মোমো খাওয়া সেরে আমরা একটু আশপাশটা ঘুরতে বেরোলাম। এখানে বলে রাখি, আমরা দেরিতে লাভায় পৌঁছো নয়, আজ আর লাভা মনেস্টারিতে যেতে পারলাম না, কারণ বিকাল 5টাতেই মনেস্টারি বন্ধ হয়ে যায়। এবার একটু ফুটবল খেলার পালা। বলতে দেখি হ্যারাসমেন্টের ব্যাপারটা, আমরা শিলিগুড়িতে নামলাম, এনজিপিতে নামলাম, তোমার এনজিপিতে নেমে আমরা কালিম্পংয়ের জন্য শেয়ারে ট্যাক্সি করছি। কেউ বলছে 150 নেবো, কেউ বলছে 200, কেউ 250। আমরা তো গেলাম, চলুন যাবো কালিম্পং যাবো, তারা নিয়ে গেল চলুন চলুন গাড়িতে বসবেন বলে। গাড়িতে বসার নাম করে তারা কি করছে, ট্রাভেল এজেন্সি তাদের আছে, তারা সেইখানে নিয়ে যাচ্ছে। সেইখানে নিয়ে গিয়ে বলছে আপনাদের হোটেল বুক আছে, আপনাদের গাড়ি বুক আছে, সাইট সিন করার জন্য আপনাদের এটা আছে, সেটা আছে। আমরা বলছি না, আমাদের তো বুক করাই আছে, আমরা কেন নেব, আমরা জাস্ট কালিম্পং যাবো, নিয়ে যাবেন, 150 বলেছেন বা 200 বলেছেন, নিয়ে যাবেন বলছে। তারপরে তাদের ব্যবহার কি, যান 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 হবে না, 150 টাকা হবে না, 500 টাকা লাগবে, 1000 টাকা লাগবে, 1500 টাকা লাগবে মাথা পিছু। এবার তোমাদের তো অনেকের বুক করা থাকে হোটেল সাইট সিন করার জন্য গাড়ি টাড়ি, মানে তোমরা তাদের কথায় যারা 150, 200, 250 বলছে একদম তোমরা পা দেবে না, তাদের কথায় কানই দেবে না। তোমরা ওখান থেকে অটো ধরবে, অটো বা টোটো ধরে তোমরা পানি ট্যাঙ্কি যাবে, পানি ট্যাঙ্কি। কিন্তু আরেকটা তোমরা ভুল করবে না, শিলিগুড়ি বাস স্ট্যান্ডে তোমরা একদম যাবে না। সেইখানে গিয়েও আমরা সেম প্রবলেমের মুখোমুখি হয়েছি, সেখানে গিয়েও নামিয়ে দিয়েছে আমাদের অটো, সেখানে ওটা বলছে 150 টাকা নেবো, 200 টাকা নেবো। সেখানে ড্রাইভাররা সেই ট্রাভেল এজেন্সিতে নিয়ে গিয়ে সেম প্রবলেম ই করছে, আবার ব্যবহারটাও মানে বলার না। কিন্তু তোমরা সবচেয়ে ভালো টোটো বা রিক্সা ধরবে, ধরে তোমরা পানি ট্যাঙ্কি যাবে, পানি ট্যাঙ্কি গিয়ে ওখানে নামবে। ওইখান থেকে গুরুদ্বারা আছে,
গুরুদুয়ারা থেকে তোমরা জাস্ট 10 কদম এগিয়ে যাবে, ওইখান থেকেই তোমার হচ্ছে কালিম্পং বাস ছাড়ে, ওইখান থেকে শেয়ারে ও টাটা সুমো ছাড়ে। বাসে তোমাদের নেবে যা 105 কি 110 টাকা অবধি, ঠিক আছে। আর তোমরা যদি শেয়ারে যেতে চাও টাটা সুমো করে, 160 টাকা করে তোমাদের নেবে।